আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শীতের একটা স্পেশাল ভর্তা রেসিপি করে দেখাবো আশা করছি সবাই আমার সাথে পুরো রেসিপিটি দেখবেন আর আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ থাকবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন শুরু করা যাক আজকের রেসিপি ভর্তার জন্য এখানে আমি তিন রকমের শাক নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো শাক নিয়ে নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক টাটা শাক আর কলমি শাক আপনারা চাইলে শাকের পরিমাণ আরও বাড়িয়েও নিতে পারেন এবার আমি চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপর এতে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ছয় সাতটা রসুনের কোয়া তারপর এতে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার সবগুলোকে একসাথে আমি দুই থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নিব যখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন এতে সেই সবগুলো শাক একসাথে দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি শাকগুলোকে খুব ভালো মতো লবণ এবং পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সাথে মিক্স করে দিব মিক্স করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব এতে করে পাতাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন যে পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবার এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে শাকগুলোকে আমি এভাবে এক পাশে সরিয়ে নেব আর এই খালি জায়গার মধ্যে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কারণ এবার এই তেলের মধ্যে আমি সুটকিটা ফ্রাই করে নিব আর আজকে আমি এখানে একটা মিডিয়াম সাইজের চাপা শুটকি নিয়ে নিয়েছি আর এই চাপা শুটকিটাকে এবার আমি উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিচ্ছি যখন চেপা সুটকিটা একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো সহ সুটকিটাকে একসাথে খুব ভালো মতো মিক্স করে নেব এতে করে সুটকির ফ্লেভারটা অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সবগুলোর ভিতর খুব ভালো মতো ঢুকে যাবে মিক্স করা যখন হয়ে যাবে আর সুটকিটাও যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ পাতাগুলো দিয়ে আবারও খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলেই কিন্তু মোটামুটি ভর্তার প্রথম ধাপ কমপ্লিট হয়ে যাবে সবগুলো একসাথে খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে আর সবগুলো ইনগ্রেডিয়েন্টসও খুব ভালো মতো ফ্রাই হয়ে গিয়েছে এবার আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে ফ্রাইং প্যানটাকে এক জায়গায় রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার ভর্তাগুলো ব্লেন করা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি কিছু বিলাতি ধন্যাপাতাও দিয়ে দিয়েছি কত সহজে আমি পাঁচ মিশালি ভর্তা তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ